বর্তমানে ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সবিতা। আর আজ ফেসবুক লাইভে যে বিষয়ের দিকে প্রথমেই নজর রাখবো, আজ মলয় ঘটককে তলব করেছে ইডি। এর আগে 11 বার তলব করা হয়েছিল তাকে, কিন্তু হাজিরা দেননি তিনি। এরপর আবারও তলব করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো আমাদের এডিটর রিপোর্ট বুধদেব বসুর সঙ্গে। বুধদেব দা, এর আগেও কিন্তু 11 বার তলব করা হয়েছিল মলয় ঘটককে, এবার আবার তলব করলো, কোন দিকে মোড় নিতে চলেছে কয়লা পাচার কাণ্ড? এই নিয়ে 12 বার তলব, এবং মলয় ঘটক কিন্তু কোনো রকম রক্ষা কবচ পাননি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে বারবার তলব করা হয়েছিল দিল্লিতে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং সেখান থেকে বলা হয়েছে কলকাতাতে ইডির দপ্তর রয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন জেরায় এবং সবরকমভাবে সহযোগিতা করবেন। আমরা সেই সহযোগিতার চিত্র দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখা দরকার, মলয় ঘটকের ক্ষেত্রে সেই রকম কিন্তু কোনো রক্ষা কবচ পাননি। মলয় ঘটককে দিল্লিতেই কিন্তু তলব করা হয়েছে। ইতিমধ্যেই মলয় ঘটকের সঙ্গে, মলয় ঘটকের রাজভবনের যে সরকারি আবাস কোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু ইডি তাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল, এবং তার যে পৈতৃক বাড়ি রয়েছে আসানসোলে এবং তার অফিসেও হানা দিয়েছিল ইডির গোয়েন্দারা। তার রাজভবনের বাড়িতেও কিন্তু হানা দিয়েছিল ইডির গোয়েন্দারা। পরবর্তীতে কেন বারবার এই মলয় ঘটক রাজ্যের আইন মন্ত্রী এবং শ্রমমন্ত্রী, তিনি কেন বারবার ধরে এই জেলাটাকে অ্যাভয়েড করতে চাইছেন, এটাই কিন্তু এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। এক্ষেত্রে কয়লা পাচার কাণ্ডে, কোড অ্যান্ড কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি, এবং সূত্রের খবর, ইডি সূত্রের যেটা খবর, সেই মলয় ঘটকের নাম কিন্তু সামনে এনেছেন যারা গ্রেপ্তার হয়েছেন। এবং ইডি কোথাও মলয় ঘটকের কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে ইনভলভমেন্ট থাকার একটা বিষয় খুঁজে পাচ্ছে, এবং মলয় ঘটক সেটা হয়তো বুঝতে পারছেন, এবং সেই কারণেই মলয় ঘটক কিন্তু বারবার জেরায় যাচ্ছেন। তিনিও কিন্তু দ্বারস্থ হয়েছিলেন কোর্টের, এবং সেক্ষেত্রে কোর্ট যেটা বলেছিল যে অন্তত মলয় ঘটককে রাজ্যের মন্ত্রী, তাকে অন্তত 15 দিন আগে জানাতে হবে, তলব করার 15 দিন আগে জানাতে হবে, এবং সেই অনুযায়ী মলয় ঘটককেও কিন্তু তলব করা হয়েছিল আগে 19 তারিখ। এবং মলয় ঘটকই কিন্তু তার পূর্বে জানিয়েছিলেন যে 19 তারিখের যে সপ্তাহ, সেই সপ্তাহে তিনি ফ্রি থাকবেন, তিনি তলবে আসবেন। কিন্তু 19 তারিখ যখন তাকে তলব করা হয় তখনও কিন্তু, অর্থাৎ 11 বার তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গেছিলেন দিল্লিতে। এবং আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সকাল 11টায় তাকে কিন্তু তলব করা হয়েছিল ইডির দিল্লি দপ্তরে, এবং সেখানের মূল অফিসে কিন্তু হাজিরা দেননি এখনো পর্যন্ত মলয় ঘটক। এবার প্রশ্ন উঠতে পারে, ইডি তাহলে কি করতে পারে? এখানে প্রশ্ন, ইডি কিন্তু যেটা জানা যাচ্ছে এরপরে সরাসরি তারা মলয় ঘটককে গ্রেপ্তার করতে পারেন, নচেত তারা আদালতের দ্বারস্থ হতে পারেন। দুটি বিষয় রয়েছে ইডির হাতে, কিন্তু পুরোপুরি পাওয়ার রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে অ্যারেস্ট করো, কিংবা ইডি আদালতের দ্বারস্থ হয়ে তারা জানাবেন যে গোটা ঘটনা, কারণ আদালতই কিন্তু ইডিকে বলেছিল 15 দিন আগে নোটিশ দিতে, সেই অনুযায়ী কিন্তু মলয় ঘটককে তারা জানতে চান। এবং মলয় ঘটক তাদের জানান যে 19 তারিখ থেকে বা 19 তারিখের সপ্তাহ থেকে তিনি ফ্রি থাকবেন, সেই অনুযায়ী তাকে কিন্তু 11 বার, মানে অর্থাৎ 11তম বারে কিন্তু তাকে 19 জুন তাকে কিন্তু তলব করা হয়েছিল, কিন্তু সেই তলবেও তিনি হাজিরা দেননি, তাকে আবার ফের তলব করা হয়। তিনি তখনও তিনি এড়িয়ে গেছিলেন, তিনি তার আগের মেলে জানিয়েছিলেন যে পঞ্চায়েত ইলেকশনের জন্য তিনি ব্যস্ত থাকবেন, কিন্তু তিনি জানিয়েছিলেন 19 তারিখের সপ্তাহ থেকে তিনি ফ্রি। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে দর্শকদেরও মনে হতে পারে, কেন মলয় ঘটক, আগেও যেটা বললাম কেন মলয় ঘটক এটা এড়াচ্ছেন, এখানে কি সত্যি মলয় ঘটক ইনভলভ রয়েছেন এই কয়লাকাণ্ডে? বারংবার কিন্তু এই মলয় ঘটকের নাম শোনা গেছে, এবং যেটা সূত্রের সূত্র এবং বিরোধীরা যেটা বলছেন সেটাতে কিন্তু মলয় ঘটকের এই কয়লা পাচার কাণ্ডে যোগ থাকতে পারে। যদিও রাজ্যের এই বরিষ্ঠ মন্ত্রী তিনি কিন্তু বারবার বলেছেন তিনি এই রকম কোনো কাণ্ডে যুক্ত নন, এর আগে ইডি কিন্তু তার ফোন বাজেয়াপ্ত করেছিল, তখনও তিনি এসে বলেছিলেন কিছুই নেই ফোনে। তাহলে কেন এড়াচ্ছে, কেন তিনি এড়াচ্ছেন? এর পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে, যেখানে মলয় ঘটককে কিন্তু গ্রেপ্তারের একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে
সেক্ষেত্রে ইডির হাতে পুরোপুরি ক্ষমতা রয়েছে মলয় ঘটককে গ্রেপ্তার করার। কিন্তু আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় তার অফিস, তার বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিকরা গেছিলেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মলয় ঘটক কোথায় রয়েছেন তারা জানেন না। এক্ষেত্রে তোমার কাছে এটাই জানতে চাইবো যে তুমি যে বলছো যে বারবার তিনি হাজিরা এড়াচ্ছেন, এর ফলে কি তিনি আরো বেশি করে প্যাচে পড়ছেন, এই বিষয়ে কি বল? নিশ্চিতভাবে দেখো, বারো বার একটা লোককে তলব করা হয়েছে, তিনি আসছেন না, এটা মানে কেন তিনি আসছেন না, তলব বেরোচ্ছেন কেন? তিনি যদি সত্যি এর মধ্যে যুক্ত না থাকেন তাহলে তিনি তলব বেরোবেন না, তিনি সরাসরি যাবেন গিয়ে ফেস করবেন তদন্ত, সেটা তিনি করছেন না। এবং বিরোধীরা সিপিআইএম বলো বা বিজেপি বলো বা কংগ্রেস বলো, তারা তো প্রত্যেকেই বলছেন যে কয়লা কাণ্ডে মানে সর্বোচ্চ যে রয়েছে তারপরেই রয়েছে এই মলয় ঘটক। তারা তো বারবার অভিযোগ করছেন যে মলয় ঘটক বলা যেতে পারে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড, তাদের অভিযোগ। যদি মলয় ঘটক সত্যিটাই কনফেস মানে দাঁড়াতে পারেন, তিনি যেটা বলেছিলেন তিনি কোনোভাবে এর সঙ্গে যুক্ত না, তাহলে তিনি নিশ্চয়ই তলবে হাজিরা দিতেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু তাদের মধ্য থেকে কিন্তু বেশ কিছু নাম পাওয়া গেছে, সেখানে মলয় ঘটকের নাম কিন্তু বারবার উঠে এসেছে। একেবারে এরপর অন্য একটি খবরের দিকে আমরা নজর রাখবই, অবশ্যই পঞ্চায়েত নির্বাচন। আজ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা কোচবিহার থেকে। এবং কেন কোচবিহারকে তিনি বেছে নিলেন আজকে প্রচারের জন্য, এ বিষয়ে কথা বলবো বুদ্ধদেবদার সঙ্গে। বুদ্ধদেবদার কি বলতে এই বিষয়ে, কেন কোচবিহারকে বেছে নেওয়া হলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, তিনিও জানেন যে এই মুহূর্তে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে তার দল, তবে তিনি উজ্জীবিত করার চেষ্টা করছেন তার দলের সমস্ত কর্মী সমর্থকদের। মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারকেই কেন বেছে নিলেন? তুমি যদি দেখো 2021 নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই উত্তরবঙ্গ কোচবিহার দিয়েই তার প্রচার সফর শুরু করেছিলেন। এবং পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে তিনি জানেন যে লোকসভা নির্বাচনের আগে এটা কার্যত তার কাছে একটা অ্যাসিড টেস্ট। এই অ্যাসিড টেস্টের ক্ষেত্রে উত্তরবঙ্গ কী ফলাফল দেয় সেদিকে কিন্তু নজর থাকবে প্রত্যেকেরই। হিংসার ছবি যেটা উঠে এসছে সেখানে দিনহাটাতেও গণ্ডগোল হয়েছে আমরা জানি। এবং তিনি কিন্তু আজকের এই চান্দামারির যে মাঠে ময়দানে যে সভা ছিল সেখান থেকে তিনি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় তুলে ধরেছেন যে শীতলকুচির যে ঘটনা হয়েছিল, সাধারণ মানুষ যে মারা গেছিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 2021 নির্বাচনের সময়, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে আমি এই পরিবারগুলির পাশে সম্পূর্ণভাবে রয়েছি, অর্থাৎ কোথাও সেখানকার যে ইমোশন, সেখানকার মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরতে চাইছেন। এবং গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পজিটিভ ইমেজ রয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম গ্রাউন্ড জিরো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একদম মাটির মেয়ে, এই কথাটা বারবার কথিত রয়েছে। এবং আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একদম মাটি থেকে উঠে এসে নেত্রী হয়েছেন, পরবর্তীতে মুখ্যমন্ত্রী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইমেজটাকে তিনি পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেছেন, প্রত্যেকটা জেলাতে গেছেন, প্রচুর সভা করেছেন, অধিবেশন করেছেন, দলের কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশিং টাচটা দেওয়ার জন্য সেখানে গেছেন। এবং উত্তরবঙ্গ ক্ষেত্রে বিশেষত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আমরা জানি আলিপুরদুয়ারে বিধানসভায় পাঁচটাতে পাঁচটাই হেরেছে তৃণমূল, কোচবিহারের ফলও কিন্তু আশানুরূপ হয়নি। পরবর্তীতে দিনহাটায় বাই ইলেকশনে জিতে এসেছেন উদয়ঙ্গ। তাহলে সব মিলিয়ে উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রেস্টিজ পায়, কারণ তুমি যদি জেলাগুলো দেখো সেক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওদিকে শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গাটাই রয়েছে। ওদিকে মালদা, মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদেও কিন্তু এবারে কড়া টক্করের মধ্যে পড়ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সবকটাই কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি। এই ঘাঁটিতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জোড়া ফুলটাকে আবারও ফোটাতে, যেভাবে তিনি 2016 ফুটিয়েছিলেন কিংবা যেভাবে তিনি 2011 ফুটিয়েছিলেন, তার পরের পঞ্চায়েতে 13 কিংবা 18 ফুটিয়েছিলেন, সেই জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে পেতে চাইছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ কিন্তু লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে বিরোধীরা যে মেগা বৈঠক করল এই বৈঠকের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। তুমি যদি দেখো এবারে কিন্তু টক্কর হচ্ছে শেয়ানে শেয়ানে, কারণ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, যেমন ধরো পাহাড়ের কথাটা যদি ধরি, দার্জিলিং এর ক্ষেত্রে পাহাড়ে যেভাবে অ্যালায়েন্স হলো, রাজু বিস বিজেপির সাংসদ তার সঙ্গে বৈঠক করলেন কে, বিমল গুরুং,
যে বিমল বলুন মমতা বন্দ্যোপাধ্যায় মানে দীর্ঘদিন ফেরার থাকার পর ফেরার থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিমল বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে গেলেন। অজয় এডওয়ার্ডের পার্টি আমরা পার্টি তারা একসঙ্গে বৈঠক করছে, রাজু বিস বিমল গুরুং সুভাষ গিসিং এর ছেলে অর্থাৎ জেএনএলএফ নেতা এবং অজয় একবার তারা একজোট হয়েছেন। তাহলে পাহাড়ে যে দ্বিস্তরীয় নির্বাচন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন পাহাড়ে এবারে শিয়ানুসারে টক্কর হলেও তৃণমূল কিন্তু বেশ কিছুটা ব্যাক ফুটে, তাহলে তার কাছে মূল কুটি কিন্তু দেখা যাচ্ছে এই নর্থ বেঙ্গলের এই পার্ট। এই পার্টে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় প্লাসে চলে যেতে পারে। এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিশেষ জিনিস উসকে দিয়েছেন যে বিএসএফ এর অত্যাচার বা কেন্দ্রীয় বাহিনী যা মাফ করবেন যারা ভোটে আসছেন তাদের ভূমিকা সেটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সোজাসুজি বলেছেন যে বিএসএফ কোনো রকম যদি প্রভোকেশন করে বা কোনো রকম টর্চার করে সোজাসুজি আমাদের জানান থানায় জানান ব্যবস্থা নেওয়া হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটারদেরও আশ্বস্ত করছেন এবং কোথাও 2024 পার্টির চোখ করে কিন্তু পঞ্চায়েত ভোটে একটা ভালো ফল করতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট সেটা কিন্তু আজকে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে। একেবারে ধন্যবাদ বুদ্ধদেবদা। আপাতত ফেসবুক লাইভ এই পর্যন্তই, পরবর্তী সব খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বর্তমানের ফেসবুক পেজ এবং ইউটিউব।